আসসালামু আলাইকুম ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখলেন জয় করলেন বলছি একজন তরুণ তুর্কি ব্যাটসম্যান কথা পরিবর্তে দলে এসেই দেখালেন সেই বাজিমাত ব্যাটিংটা ধীর গতিতে শুরু করলেও শেষ পর্যন্ত পঞ্চাশ বলে করেন চৌষট্টি রান এদিন পুরো বাংলাদেশ দলের সমর্থক এবং দলের ক্রিকেটাররা মাথায় দ্বিতীয় রাউন্ডে ওঠার চাপ নিয়ে খেলতে নামে কিন্তু শুরুতেই লিটন এবং মেহেদির উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ কিন্তু আমাদের যে একজন বিশ্ব সেরা অলরাউন্ডার আছেন তা হয়তো কেউ ভুলেননি তাই তো সাকিব এসেই আক্রমণাত্মক খেলা শুরু করেন এবং খুব দ্রুত সময়ে উনত্রিশ বলে করেন বিয়াল্লিশ রান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে যান কিন্তু তার আগে নাইমের সাথে চমৎকার একটি পার্টনারশিপ করেন চুয়ান্ন বলে আশি রান শেষ দিকে মাহমুদুল্লার দশ বলে সতেরো রান করলে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় একশো তিপ্পান্ন রান একশো চুয়ান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মারমুখে ব্যাট করতে থাকে ওমান পাঁচ দশমিক চার ওভারে সাতচল্লিশ রান করে ফেললে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় বাংলাদেশ তখন সাইফুদ্দিন এবং মেহেদির নিয়ন্ত্রিত বোলিংয়ে কমে আসে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ সাকিব এবং মুস্তাফিজ জোড়া জোড়া নিলে ষোলো দশমিক সাত উইকেট পড়ে যায় ওমানের তখন সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওমান শেষ পর্যন্ত তারা একশো সাতাশ রানে করেন নয় উইকেটের বিনিময়ে প্রিয় দর্শক বাংলাদেশ আজ ওমানের বিরুদ্ধে জিতলেও তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠা কিন্তু এখনও নিশ্চিত নয় দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে পাপোয়া নেইগুনিকে হারাতে হবে বেশ ভালো ব্যবধানের মধ্যে এবং প্রার্থনা করতে হবে স্কটল্যান্ডের জন্য যেন তারা পরের ম্যাচটিও জিতে যায়